দর্শক আসসালামু আলাইকুম, দেশীয় প্রবাসী এখন বসে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন। দর্শক, আজকে আমরা কথা বলবো একজন অসহায় দরিদ্র নারী, আমাদের কেমন সামনে আসে তার সুখীদের কথা বলার জন্য, বা কি সমস্যা বা কি হয়েছে সেটা আমরা জানি না। দর্শক, আমাদের আপনাদেরকে জানার চেষ্টা করবো কি হয়েছে সেটা আমরা জানি তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো। আপা, তো আপা আপনি জীবনের কষ্ট কথাগুলো বলবেন, শেয়ার করবেন আমাদের দর্শক ভাইদেরকে, বা জানার চেষ্টা করবেন যত সত্যি ঠিক ততটি বলবেন, সত্যি কথা মিথ্যে কোনো আশা নেবেন না, বা আপনার লাইভে কি হয়েছে বা কি সমস্যা সে কথাটা বলেন। আবার বলেন আপনার লাইভে কথা। মনে করেন দাদির কাছে থাকি, অনেক কষ্টে থাকি, দাদি বুড়া মানুষ, মনে করেন মা জায়গায় বিয়ে হয়ে গেছে, বাবা আরেকটা বিয়ে করছে, দিগায় না, দাদির কাছে থাকি, অনেক কষ্টেই থাকি, দাদি মনে করেন দাদির কাছে থাকি, দাদি গেরাম করে আগে গার্মেন্টসে চাকরি করতাম, যে লকডাউনের ভিতরে গার্মেন্টসে বন্ধ, এখন আর চাকরি বাকরি নাই ভাই, এই কারণে একটু ইউটিউব করছি, অনেক কষ্টে ফিরেই করছি। প্রবাসী ভাইরা থাকে, যদি কেউ পাশে দাঁড়ায়, মনে করেন বিয়ের বয়স হয়েছে, যদি বিয়ে করে তার কাছে বিয়ে বসব এই থাকে, তাহলে থাকি, এখন যদি কেউ বিদেশের বাড়ি বুঝে নিচ্ছে সব কিছু, তাদের কাছে থাকি, বাপ মা নাই, কষ্টে থাকি, অনেক কষ্টেই জীবন চলে, জানিনি তার আমাদের বাড়িতে ফিরতে জানি। অনেকে অনেক আগে একটা ইউটিউব করছিলাম ভাই, মনে করেন ওইটা মোবাইলটা হারিয়ে গেছে, কথা বলতে পারি না, এখন যদি কেউ কাছে আপন করে মাই নিলে তার কাছে সারা জীবন থাকবো, এখন সে বয়স্ক হোক, 40 হোক, 50 হোক, তার কাছে তারে নিয়ে সারা জীবন সংসার করব, যদি মনের মতন পাই, ভালোবাসি, একটা দাদি আছে, দাদি বুড়া মানুষ কবে বাঁচে কবে, তার কোনো ঠিক আছে, ভাই আছে একটা ছোট পড়ালেখা করে, ভাইরে মনে করে নিজে গার্মেন্টস, এখন মেশিন ঘরে মেশিনও আছে কাজ করি, এখন মনে করেন মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে কাজ কাম করতে না, দাদি গেরাম করে টুকটাক 200 টাকা 50 টাকা দিয়ে ভাইরে সংসার চলে, দাদি গেরামি যে জামা কাপড় বানিয়ে দেয়, দাদি সব কিছু করে, এখন তাই বললাম ভাই ইউটিউবটা করছি, তাদের ভালো মন নিয়ে আমার সাথে কথা বল, আমারে পাবেন কথা বলবো, যে আগে ইউটিউব করতে অনেকে খারাপ খারাপ কথা বলে, এই কারণে কথা বলেন অনেকেই করছে। পড়ালেখা জানি না, কাটতে পারি না, মোবাইলে দিলে এই যে অনেকে দেখে কয়েকগুলো খারাপ খারাপ করে, এই কারণে চিন্তা খুলে রাখছিলাম, পরে মোবাইলটাই হারিয়ে গেছে। বাবার একটা বিয়ে করছে, জিগায় না, অনেক কষ্টে, তাই দাদির কাছে এসে আনা হয়েছে, মনে করেন আরো 8-9 বছর আগে, আমার বয়স হয়েছে 70, আরো 10 বছর আগে হালাই হয়ে গেছে, দাদির কাছে এই পর্যন্ত থাকি, মনে করেন দাদি অনেক কষ্ট, দাদি হয়ে গেছে বুড়া মানুষ, কবে বাঁচে কবে মরে তার ঠিক আছে ভাই, যদি আপনাদের ভিতরে একটা গৃহস্থর ছেলে পাই, বিয়ে বয়স বাসা আছে, সে যদি আপন করে মাই নিলে তার বাবা মা তার কাছে বিয়ে বয়স। তো আপনি তো বললেন যে আপনি লকডাউন আগে গ্রামে চাকরি করতেন, এই লকডাউনে কয় বছর করছিলেন? এই তো প্রায় 4 বছর করছিলাম। 4 বছর তো এখন তো বন্ধ হয়ে করেন না, এখন বর্তমানে কি কাজ করেন? এখন বর্তমানে বসে আছি, কোনো মেশিনে কাজ করতাম, মেশিনটা ঠিক চার দিন হয়, মেশিনটা নষ্ট হয়ে গেছে, দাদি বলতে গেরাম করে টাকা পয়সা পালি করে মেশিনটা ঠিক করে দেবে। এখন আপনি কি কোনো পরে বাসা কোনো কাজ টাজ করেন নাকি? না, এই সিলাই মেশিন কাজ করেন? এই যে সিলাই মেশিন কাজ করি ভাই, দাদি গ্রামে যাইতে দেয় না, কয় জোয়ান মানুষ গ্রামে গেলে একজনে একটা মন্দ বলে, মানে এখন একটা কথা বলে বা খারাপ ভাষা কথা বলে, সবই সবাই তো এক সমান না, সবাই ইয়ে না। তো এখন আপনি এই আপনি কি কোনো বিয়ে শাদী হয়েছে আপা? না, বিয়ে হইনি। হয়নি এখনো? বিয়ে হলে কি ভাই, আরে তো কষ্ট থাকে, যতই সংসারে ডাইল ভাত খেয়ে সংসারে থাকলে তা তো হয়। আপনি মনে করো
বই কোরআন শরীফ পড়ছিল আর কোন সফর নামাজ রোজা পড়েন হ্যাঁ নামাজ রোজা পড়ি মাশাআল্লাহ ভালো গেল সব পড়ি তো এখন আপনি কি চিন্তা করতেছেন বা আপনি কি প্রেম প্রেম ভালোবাসা এগ্রি করছিলেন প্রেম করছিলেন আপনার লাইফে কোন লোক নতুন লোক কোনো আসছিল এখন অফার দিছিল প্রেম ভালোবাসা অফার দিছিল ভাই যে বললাম না অফার একজনে দিছিল সে আবার মনে করেন উনি কি বিয়ে করতে তার তিন চারটা বাচ্চা আছে সেটা আর জানতাম না সেই কইরে মনে করেন সেই আমার মনে করেন উনতে বলক মেরা দিতে হ্যাঁ আমি সেটার কথা বলেন মনে করেন আর আমার তিন মোবাইল ছিল টাচ মোবাইল ছিল মনে করেন মোবাইলটা আছে এখনো বর্তমানে আছে আমার কাছে মোবাইল তো এখন যে আপনি আমাদের ইউটিউব চ্যানেল আসেন আপনার লাইভে কথা বলার কষ্ট কথা বলার জন্য তো এখন যদি আপনি এই পর্যন্ত দেখে যদি কোনো ভাই বা দেশি বা প্রবাসী যে কোনো ভাই আমাকে যদি দেওয়ার প্রস্তাব দেয় বা আমার সহযোগিতা করে বা আমাকে ফোন টোন দেয় তাহলে কোনো বিরক্ত হবেন না বিরক্ত হবো কেন তারা যদি ভালো মন্দ কথা বলে তাদের সাথে কথা বলবো আনন্দ হয়ে তারা ভালো থাকবে হ্যাঁ আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় বিয়ের প্রস্তাব দিলে ভাই বিয়ে বসবো সে দুটি আমার মাইনে লাই আপন কইরে তাহলে তার কাছে বিয়ে বসবো আপনার আপনাদের বাসা বাড়ি থেকে তো আপনি তো নিয়ে যাবো তার সংসারে হ্যাঁ তার আর বিয়ে হইলে তো আপনি মনে করেন এই ভিতরে এগো ভিতরে থাকতে পারবো না আমি নিজ দিয়ে এগো গিয়ে আপনি গো ভিতরে যাবো ভাই এগো ভিতরে মনে করেন অনেক কষ্টই থাকছে দেখে না বাংলাদেশে অনেকে প্রবাসী বিদেশি ভাইরা দেখে না বাংলাদেশিরা আমাদের জীবন অনেক কষ্টের জীবনই ভাই তো আপু আমি আর একটা কথা বলি কথা হচ্ছে যে আমাদের অনেক দেশি প্রবাসী ভাইরা অনেকে আমাদের ফোন দিয়ে বলে বারবার যে ভাই আমরা কি প্রতিদিন করেন আমরা টাকা পয়সা দিই তাদের কষ্ট কথা শুনে দেখা যায় এক দুই দিন ফোন দিয়ে আমার সাথে কোনো জগর হয় না বা কথা বলে না এটা কি আসলে কতটুকু বাস্তব বা কতটুকু সত্যি হয় না ভাই অনেকে করে আমি মনে ওই যে বললাম না কথা বলছিলাম একজনের সাথে তারপরে একজনে খারাপ সিনারি পাঠানো মনে করেন তার সাথে আর কথা বলিনি পরে সিম মোবাইলটাই আমার হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা মেয়েরা বলে বিদেশে প্রবাসী দেশে একা একা থাকে অনেক কথাই তো বলে তাই না মেয়েরা ভালো লাগে যারা বলে এখন মনে করেন ভাই অনেকে মনে শুনি তো অনেকের মুখে দেও নাম্বার দিলে বলক মেয়েরা দেয় বলক মেয়েরা দেয় এগুলো তো শুনি ভাই এখন মনে করেন আমার সাথে যারা ভালো মন নিয়ে কথা বলবে তাদের সাথে কথা বলবে তাদের বলক মারবো কেন তাদের আর আপন ফিরে কাছে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তো আপনি কিরকম ছেলে আপনার পছন্দ হয় বলেন কিরকম ছেলে আমি যেরকম সেই রকম মনে করেন যে আমার ভালোবাসবে একটা ছোট ভাই আছে তারে মাইনে নিতে পারবে সেই রকম ভাই 40 হোক 45 হোক 35 হোক যেই রকম হোক আমার মাইনে নিলেই হবে আপন মনে করেন আপনাদের ভিতরে বিয়ে হলে তো যৌতুক দামদের ভিতরে তার যৌতুক আমাদের ভিতরে যৌতুক আর মনে করেন আমরা গরিব সে যৌতুকটা পাবো কোনে বলেন ভাই তো আমি বিয়া মানে অনেকে প্রস্তাব দিতে আসলে আপনি যৌতুক চাইছেন হোক আসলে তুই দেখে বলছিল যে যৌতুক দিবা যৌতুক বলছে হ্যাঁ আমরা বলে পর মাঝখানে একটু ই করছে রং করছে যে আমি বিয়া করছি আমার তিনটা বাচ্চা তো আমি তুমি তোমার কাছে যৌতুক দিই বিয়ে বসে তিনটা বাচ্চা তো ভবিষ্যৎ আমারও তো রাইস আরেকজন বিয়া করতে পারে ঠিক না তাহলে তো আমাদের ভিতরে মতনই হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ তো আপনি কতটা যৌতুক চাইছিলেন সে অনেক টাকাই যৌতুক চাইছিল বলছিল 40,000 টাকা দিতে আমি পাবো কোথায় 40,000 টাকা দাদির সংসারে থাকি অনেক কষ্ট হয়ে থাকি মানে দাদির সঙ্গে থাকেন আমাকে এত টাকা যৌতুক চাইছিল তো আপনার এতটা দেওয়ার সমর্থ নাই তাই বলে বিয়ে হয়নি ওই দেখতে দেখছেন যে উনি একটা বিয়ে করছে দুটো তিনটা বাচ্চা হয়েছে বাচ্চা সহ আরো বিয়ে করছে সেটা তো ঠিক না দেখেন আপনাকে কি চলে দিতে পারে আমরা আরেকজনে তো বিয়ে করতে পারি তাহলে তো আমাদের ভিতরে ভাই দাদের ভিতরে মতন হয়ে গেল তাই না ভাই তো আপা তো আমাদের দর্শক ভাইদের কিছু বলেন যে শেষ কথাটা বলেন যে আপনি সহায়তা করে বা কীভাবে আপনাকে যদি কেউ পছন্দ করে বা বিয়ে অফার দেয় তো আপনি কী করতে চান সেটা বলুন এই যে বিয়ের অফার দিলে আমি এই যে আপনার নাম্বার দেই ভাই ভিডিওতে নাম্বার দেই যারা ভিডিওতেই করি যারা আমার পছন্দ করবেন ভিডিওতে নাম্বার আছে ফোন করলে আমার পাবেন সেই নাম্বারে কথা বলবো আপনারা তো আপা তো আপনার সাথে যোগাযোগ করতে হয় তো একটা নাম্বার দরকার আছে বা মোবাইল মাধ্যম নাম্বারটা সে নাম্বার একটু বলতে পারবেন আছে নাম্বার হ্যাঁ বলতে পারবো ও নাম্বার বলুন তো 013 013 055 055 077 075 05 দর্শক এই নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনার নাম্বারটা আরেকবার বলুন একটু স্পষ্ট করে 013 013 055 055 077 075 05 দর্শক যে নাম্বারটা বলে দেওয়া হলো এই নাম্বারটা আমাদের ভিডিওতে দেওয়া হলো বা আমরাও ইনবক্সে দিয়ে দেবো নাম্বারটা এই নাম্বারটা নিয়ে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আপনাকে অযথা আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো আমরা যদি বিয়ে প্রস্তাব দেয় যে পছন্দ যদি হয় তাহলে আপনাকে সরাসরি কথা বলবেন কথা বলেন সরাসরি এই নাম্বারে কথা বলেন কথা বলেন
পাওয়া যাবে। তারপর আজকে আজকের মতো আমার কাছে বিদায় নিচ্ছি, আপা আপনার তো আমার দর্শকবাদের বিদায় নেন। আমি তো আমার কাছে বিদায় নিচ্ছি, আপনার আমার দর্শকবাদের। হ্যাঁ দর্শক ভাইদের বললাম যে এই নাম্বারে ফোন করলে আমারে পাবেন, যারা ভালো মন নিয়ে ফোন দেবেন এই নাম্বারে, ভিডিওতে ইমো এই নাম্বারে ইমো আছে, কল দিলে আমারে পাবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবেন। আচ্ছা ভাই আপনি ভালো থাকবেন। আচ্ছা।